Hey viewers, assalamu alaikum. Welcome to my channel Jannatul Raihan85. Theke welcome korteche ami Jannatul Raihan. Ajke notun ekta recipe dekhar jonno kemon achen shobai? Asha kori shobai onek bhalo achen. Allahr rahmate apnader duaye amio bhalo achi. আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল সিলেক্ট করে দিবেন লাইকটা এখনও দিয়ে না থাকলে প্লিজ লাইকটা দিয়ে আবারও দেখে কন্টিনিউ করুন কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটা আপনার কীরকম লাগলো আজকে করে দেখাবো খুবই মজার একটা রেসিপি তো সম্পূর্ণ রেসিপি জুড়ে থাকুন তাহলে বুঝতে পারবেন 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আমি আজকে আমি চায়ের আড্ডায় জমে যাবে এমন একটা রেসিপি শেয়ার করতেছি 3-4 ধরনের ঢাল দিয়ে ভাজি করতেছি এটা দিয়ে যারা ঝাল প্রেমিক একদম মুড়ি দিয়ে মাখিয়ে বসে খেতে অনেক মজা এই হরেক রকমের ডালগুলা মিক্স করে ভাজি করে একদম কাঁচা মরিচ নিয়ে বসে দেখবেন বিকাল টাইমে চায়ের সাথে সত্যি অনেক মজা লাগে যারা খান তারা তো বলতে পারবেন এখানে দুইটা রসুন কুচি ছিল একটা পেঁয়াজ ছিল আর হাফ আদা গ্রেট করা ছিল আর কাঁচা মরিচ দিয়েছি দিয়ে দিয়েছি লবণ সব কিছুই দিবেন পরিমাপ মতো সুন্দর একটা ফ্লেভার পাবেন তো 1 চা চামচ হলুদ গুঁড়া 1 চা চামচ জিরে গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় ওটা একটু করে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য তো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিব আর এই ডালগুলো তো আমরা যেভাবে করে বুটের ডালটা সিদ্ধ করি আর কি মানে ছোলার ডাল বা বুটের ডালগুলো সিদ্ধ করি ওইরকম করে সিদ্ধ করে নিব সাথে আলু দিয়েছিলাম একটা ছোটো করে সিদ্ধ করে নিয়েছি সব কিছু আর আমি সব কিছু থেকে 100 গ্রাম করে ইউজ করছি এখানে আমি হেলেন ডাল মটর ডাল আর হচ্ছে ছোলার ডাল আর দিয়েছি হচ্ছে বুটের ডাল বুটের ডাল দিয়েছি 50 গ্রাম আর ওই তিনটা দেখিয়ে দিয়েছি 100 গ্রাম সব কিছু একসাথে করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা সহ দিয়েছিলাম আলুটা কষলি এখন আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি আলুটা পরিমাপে একটু বেশি দিবেন একটা বড়ো সাইজের একটা আলু ছিল এরপর যখন ভালো করে আলু সাথে মশলাটা কষে যাবে এরপর আগে থেকে সিদ্ধ করে একটা অনেক রকমের এই ডালগুলো দিয়ে দিব এইভাবে করে মানে 3-4 ধরনের ডাল দিয়ে ভাজিটা করে দেখবেন সত্যি অনেক মজা হয় আর একদম মুড়মুড়ে মুড়ি নিয়ে বসবেন কুরকুরে মুড়মুড়ে মুড়ি নিয়ে বসে যাবেন এগুলো খেতে বেশি করে কাঁচা মরিচ নিয়ে বসবেন যারা ঝাল প্রেমী তারা তো অবশ্যই জানেন তো এই তো ভালো করে এখন নেড়ে চেড়ে মিক্স করে নেব এই তো মিক্স করা হয়ে গিয়েছে আমার রেডি হয়ে গিয়েছে আজকের এই রেসিপিটা তো ধনেপাতা দিয়ে দিচ্ছি এখন তো শীতকালীন ধনেপাতাটা বের হয়েছে একটু বেশি করে দিবেন অনেক সুন্দর ফ্লেভার পাবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো কথা হবে নতুন কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম